মণিমালা, ওঠ, অনেক বেলা হয়ে গেল যে। এত সকাল সকাল উঠে কি করব মা? আমি আর একটু ঘুমাবো। সে কি রে, ঘরের এত কাজ পড়ে আছে, আমার হাতে পাতে তো সাহায্য করে দিতে পারিস? এ কি বলছো মা তুমি বলো তো, আমি কাজ করলে আমার রূপ নষ্ট হয়ে যেতে পারে, আমার এত সুন্দর চুলও নষ্ট হয়ে যেতে পারে, ওইসব কাজ আমি করতে পারবো না। তোর যা খুশি তাই কর, আমার এসব ভালো লাগে না বাবা। এরপর মণিমালার মা রাগ করে সেখান থেকে চলে যায়। তখন মণিমালা বিছানা থেকে আয়নার সামনে গিয়ে বসে। আমার এত রূপ, আমার এত সুন্দর রেশমি চুল, আমার ঘরে কাজ করলে কি মানায়? আমার নিশ্চয়ই রাজকুমারের সাথে বিয়ে হবে, আর আমি বসে বসে দাস দাসীর হাওয়া খাবো। এর কিছুক্ষণ পর মণিমালা ঘর থেকে বেরিয়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল। তখন তাকে উত্তর রাজ্যের জলকুমার রতন দেখতে পায়। বাহ, ওই জলকুমারই তো বেশ সুন্দর দেখতে, আর কি সুন্দর রেশমি চুলের বাহার, আমি ওকেই বিবাহ করব। এই কথা বলে জলকুমার রতন সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর মণিমালা যখন আবারও বিছানায় ঘুমাচ্ছিল, তখন তার মা এসে বলে, ও মণিমালা তাড়াতাড়ি উঠবো, উফ আমার মেয়ের কি কপাল, আমি তো ভাবতেও পারছি না। উফ কি হয়েছে মা বলতো, এত চেঁচামেচি করছো কেন? আরে শোন শোন, তোর স্বপ্ন যে পূরণ হয়েছে, উত্তর রাজ্যের জলকুমার তোকে পছন্দ করেছে, সে নিজে এসেছে তার বিবাহের প্রস্তাব নিয়ে। কি বলছো গো মা, তাহলে আমি নিজে গিয়ে সেজে গুজে আসছি। তারপর মণিমালার মা সেখান থেকে চলে যায়। আর সেখানে যেতেই, এ কি বাবা, তুমি তো কিছুই মুখে দাওনি, একটু কিছু খাও, মণিমালা এক্ষুনি চলে আসছে। আগে মণিমালা আসুক, তাকে দেখি, তার সাথে আলাপ করি, তারপরে তো খাওয়া দাওয়া। আমি তো তাকে দূর থেকে দেখেই পছন্দ করে ফেলেছি। এরপর মণিমালা সেখানে এসে উপস্থিত হয়। আয় মা মণিমালা আয়, ইনি হলেন রাজকুমার রতন। এ কি, এই রাজকুমার যে কি কুৎসিত দেখতে, এই রাজকুমারের যে গায়ের রং কত কালো দেখতে, একদম ভালো না। একে আমি কি করে বিয়ে করব, ছি একে আমি কখনোই বিয়ে করতে পারবো না। ছি ছি, এত অপমান, এত অহংকার, আর সুন্দরী দেখতে বলে ভেবেছিলাম আমি এ মেয়ে খুব ভালো হবে, কিন্তু মেয়েটা তো ভালো নয়, বাইরে যতই সুন্দর হোক ভিতরে তো কুৎসিত। এই কথা বলে রাজকুমার রতন সেখান থেকে চলে যায়। এ তুই কি করলি মা, এত অহংকার, বল তোকে যেন না ভোগ করতে হয়, এইভাবে কাউকে অপমান করতে আছে? মিথ্যা মতো না, আমার এত সুন্দর রূপ, আমার এত সুন্দর চুল, আমি ঠিক কোনো না কোনো সুন্দর রাজকুমার পেয়েই যাব। এইভাবে দিন পেরোতে থাকে, মণিমালা রাজপুত্রের অপেক্ষা করতে থাকে, আর নিজেকে সব সময় সুন্দর করে সাজাতে থাকে। একদিন মণিমালা নদীর পাড়ে বসে চুল শুকাচ্ছিল, আর তখন নদীর পাড়ে গাছের ডালে বসে থাকা ডাইনি তাকে দেখে বলে, আই মাসা কন্যা কত সুন্দর দেখতে, আর কত সুন্দর রেশমি চুলও দেখতে, আমারও ইচ্ছে করছে ওকে একবার ছুঁয়ে দেখতে, আর ওর চুলে হাত বুলোতে। এই কথা ভাবতে ভাবতে ডাইনি একটা ছোট্ট মেয়ের রূপ ধারণ করে, তারপর জলকুমারীর সামনে এসে দাঁড়ায়। জলকুমারী জলকুমারী, তোমাকে কি সুন্দর দেখতে গো, আর কি সুন্দর চুল তোমার। আমি জানি আমি খুব সুন্দর দেখতে, আর আমার চুলগুলো খুব সুন্দর দেখতে। আমার একটু তোমার হাতটা ধরতে দেবে গো, আর তোমার চুলগুলো একটু ছুঁতে দেবে? কিন্তু তোমার হাতে তো অনেক ময়লা লেগে আছে, তুমি বরং এই নদীতে একটা ডুব দিয়ে হাতগুলো ধুয়ে নাও। সেই কথা শুনে ছোট্ট মেয়ে ডাইনি তক্ষুনি গিয়ে নদীতে গিয়ে ডুব দিয়ে আসে। আমি নদীতে ডুব দিয়ে এসেছি জলকুমারী, এবার তোমার হাতটা ধরতে দাও।
আমায় না নীল ফুল দিয়ে খুব সাজতে ইচ্ছে করছে। আমি তো ডাঙ্গায় উঠতে পারি না, তুমি যদি আমাকে ওই ফুলটা এনে দিতে পারো তাহলে খুব ভালো হতো। আমি তো একটা ছোট মেয়ে, আমি অত উঁচুতে গাছে কিভাবে চলবো? আচ্ছা ঠিক আছে, আমি পেরে এনে দিচ্ছি। ইস কিশোর, আমার হাত ধরবে, আমার চুল ছুঁবে, নিজের দিকে তাকিয়ে দেখছে কোনোদিন? কি বিশ্রী দেখতে। আমি বং এই সময় জলে চলে যায়, ও আমায় দেখতেও পাবে না আর আমায় ছুঁতেও পাবে না। এই কথা বলে জলপুরি জলে চলে যায়। এরপর ছোট্ট মেয়ে ডাইনি রূপী ফুল নিয়ে এসে বলে, চলে গেল আমাকে মিথ্যা আশা দিয়ে ঠকিয়ে, শুধু শুধু ফুল এনে আমাকে কষ্ট করালো আর জলে চলে গেল। এই কথা বলে ডাইনি নিজের রূপে ফিরে আসে। তারপর, অহংকার জলপরি, তোমার এত সুন্দর রূপ, সুন্দর চুল, কিছুই থাকবে না, আমি অভিশাপ দিলাম, দেখে নিও তুমি, তোমার কোনো দিনও ভালো হবে না। এর পরের দিন মণিমালা ঘুম থেকে উঠতেই চিৎকার শুরু করে দেয়, মা মা এ কি হলো আমার, মা মা বাঁচাও আমায়, মা বাঁচাও। মণিমালার চিৎকার শুনে মা ঘরে ঢুকে বলে, কি হলো, কি এত চেঁচাচ্ছিস কেন? আমার সমস্ত চুল বিছানায় পড়ে রয়েছে, আর হেই দেখো আমার হাতে চাকা চাকার কি সব দাগ হয়ে গেছে। শুধু তোর হাতে নয় রে, তোর মুখেও চাকা চাকা দাগ হয়ে গিয়েছে। এ কি হলো মা, এবার আমার কি হবে? চিন্তা করিস না, চল আমরা জল দেবতার কাছে যাই, উনি নিশ্চয় কোনো না কোনো ওষুধ বলে দেবেন। এই কথা বলে তারা দুজনে জল দেবতার কাছে যায়। তার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে, আর সেই কথা শুনে জল দেবতা বলেন, ও আচ্ছা বুঝলাম, মণিমালা তুমি কি তোমার রূপের অহংকার করে কাউকে কি তুমি কষ্ট দিয়েছো? এই কথা শুনে মণিমালা রাজকুমার রতন আর ওই ছোট্ট মেয়েটির কথা খুলে বলে। আর সমস্ত কথা শুনে জলদেব ধ্যানে বসেন। তারপর জলদেব বলেন, ও বুঝেছি, এটা এক ডাইনির কাজ, কোনো চিন্তা করো না, আমি ডাইনিকে এখানেই ডেকে পাঠাচ্ছি। তারপর জলদেব মন্ত্র পড়তে শুরু করেন, আর সাথে সাথেই ডাইনি এসে উপস্থিত হয়। বলুন জলদেব, আপনি আমাকে ডাকলেন কেন? ডাইনি, তুমি কি জলকুমারীকে এমন অভিশাপ দিয়েছো? হ্যাঁ দিয়েছি, আমি জীবিত কালে অনেক সুন্দরী ছিলাম, আমারও খুব সুন্দর চুল ছিল, কিন্তু এক মানুষ হিসেবে আমার রূপ চুল সবই গেল, তারপর আমিও মারা গেলাম, কিন্তু ওকে দেখতে আমার জীবিত কালের কথা মনে পড়তে আগে একটু ছুটে চেয়েছিলাম, আর ও আমাকে ঠকালো। আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি কোনোদিন এমন করব না, আমার ক্ষমা করে দাও ডাইনি। শুধুমাত্র ডাইনি নয়, তোমাকে জলকুমার রতনের কাছেও ক্ষমা চেয়ে নিতে হবে। আমি তার কাছেও ক্ষমা চেয়ে নিব জলদেব। ডাইনি, তুমি ওর শরীর ছুঁয়ে আগের মতো সুস্থ করে দাও। জলদেবের কথা মতো ডাইনি এগিয়ে এসে মণিমালাকে ছুঁয়ে আবার আগের মতো করে দেয়। জলপরীর মাথার চুল আগের মতো হয়ে যায়। তারপর জলপরী জলকুমার রতনের কাছে এসে রতনের কাছে ক্ষমা চেয়ে নেয়। ঠিক আছে জলপরী, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি কি আমাকে বিবাহ করবে? হ্যাঁ জলকুমার, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এরপর তাদের বিবাহ হয়ে যায়। তারপর সকলে মিলে শান্তিতে বসবাস করতে থাকে। এই বলে সে যখন জলপরীকে কামড় বসাতে যাবে,
তখন ওই জলপরি এক ডানাওয়ালা জলপরি রূপ ধারণ করে। শিমুলতলি জঙ্গলে এক বিরাট চওড়া ও মায়াবী জলাশয় ছিল, যেখানে অনেক ধরনের মায়াবী জলজ প্রাণী বসবাস করত। ওই জঙ্গলের জ্যাকি শিয়াল রোজ জলাশয়ে যেত ছিপ নিয়ে মাছ ধরতে, কিন্তু সে কখনোই জানত না যে আসলে ওই জলাশয়ের নিচে কারা বসবাস করে। জ্যাকি শিয়াল সেই নদীতে ছিপ ফেলে আর মাছ ধরে। এই নদীতে কত মাছ, কত মাছ, আর এই স্বাদ কি মাছের! জ্যাকি শিয়াল মাছ ধরতে ধরতে হঠাৎ নদীর পাড়ে একটা সে কাঁকড়া দেখতে পায়। আরে ওটা তো কাঁকড়া, আমি কতদিন ধরে কাঁকড়া খাইনি, যাই ওটাকে ধরে খেয়ে নেই। কিন্তু সেখানে ঠিক সেই সময় আসে রাজু শিয়াল, আর জ্যাকি শিয়ালকে দেখে মনে মনে বলে, ও কাঁকড়া ধরা হচ্ছে, কিন্তু ওটা তো তুমি ধরতে পারবে না, ওটা ধরবো আমি। এই কথা বলে জ্যাকি শিয়ালকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। আর তারপরে ওই রাজু শিয়াল ওই কাঁকড়াটাকে ধরতে যায়, কিন্তু কাঁকড়াও তাকে কামড় দিয়ে দেয়। কি কেমন মজা, আর আসবি আমাকে ধরতে, কেমন কামড়িয়ে ধরেছি। এদিকে হাবুডুবু খেতে খেতে জ্যাকি শিয়াল বলে, আমাকে বাঁচা রাজু শিয়াল, আমি তো সাঁতার জানি না, আমাকে বাঁচা। আমি আবার তোকে কি করে বাঁচাবো, এই কাকার কামড় তো তোকে খাওয়ার কথা ছিল, এ তো এখন আমাকে কামড়িয়ে ধরেছে, উরি বাবা রে। তারপর জ্যাকি শিয়াল হাবুডুবু খেতে খেতে অবশেষে জলের তলায় তলিয়ে যায়। কিন্তু জলের তলায় গিয়ে সে দেখে এক অবাক কাণ্ড, যেখানে সে মারা যাওয়ার কথা সেখানে সে দিব্যি বেঁচে আছে। তার শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট হচ্ছিল না, এবং সে চারিদিকে চেয়ে দেখে সেখানে রয়েছে এক সুন্দর মৎস্য রাজ্য। আর তখন তার চারপাশে ঘুরে রয়েছে নানান রকমের মৎস্যকন্যা। তোমরা কি সত্যি সত্যি মৎস্যকন্যা, নাকি আমি মরে গিয়েও স্বর্গরাজ্যে চলে এসেছি? না, তুমি জীবিত, এই মায়াবী জলাশয়ে কখনো কারো মৃত্যু হয় না। তবে তোমাকে অনুরোধ করছি, আমাদের অস্তিত্বের কথা ফিরে গিয়ে কাউকে বলবে না। আমরা তোমাকে রোজ এক ঝুড়ি করে মাছ উপহার দেব। ঠিক আছে, তাই হবে, আমি কাউকে বলবো না, তোমরা একদম ভয় পেও না। তারপর নীল জলপরি লাল জলপরি জ্যাকি শিয়ালকে নিয়ে জলাশয়ের উপরে পৌঁছে দেয়। তারপর নীল জলপরি হাত ঘুরিয়ে জাদু করে জ্যাকি শিয়ালকে এক ঝুড়ি মাছ উপহার দেয়। আর সেই মাছের ঝুড়ি মাথায় নিয়ে জ্যাকি শিয়াল খুশি মনে বাড়ির দিকে রওনা দেয়। ওরে বেটা, একে তো জলে ডুবে মরে যাওয়ার কথা, উল্টে এক ঝুড়ি মাছ মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছে, ব্যাপারটা তো এখন ভালো করে দেখতে হবে আমাকে। এদিকে জ্যাকি শিয়াল বাড়ি পৌঁছতেই, কি গো এক ঝুড়ি মাছ কোথায় পেলে? তবে বলি শুনো গিন্নি। এই বলে জ্যাকি শিয়াল তার বউকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এই সব ঘটনা জানলার বাইরে দাঁড়িয়ে শোনে রাজু শিয়াল। ও এই ব্যাপার, আমি ওই জলাশয়ে গিয়ে এখনই যেয়ে ডুব দেই, তারপর দেখা যাবে। যেমন বলা তেমন কাজ, সে দৌড়ে জলাশয়ে ঝপাং করে ডুব দেয়। একি তুমি তো আমাকে দেখে ফেললে, তোমাকে জ্যাকি শিয়ালের মতো জলাশয়ের উপরে পৌঁছে দেবো, আর এক ঝুড়ি করে মাছ দেবো, আর তুমি উপরে গিয়ে আমাদের কথা কাউকে বলবে না। না না, আমাকে পৌঁছে দিতে হবে না, আমি সাঁতার জানি, আমার এক ঝুড়ি মাছে হবে না, আমি তোমাদেরকে ধরে খাবো। কি সর্বনাশ, সখীরা পালাও এখান থেকে, নিজেদের প্রাণ বাঁচাও। কিন্তু রাজু শিয়াল নীল জলপরীকে ধরে ফেলে এবং তাকে টেনে উপরে তোলে জলাশয়ের উপর। আমাকে ছেড়ে দাও, আমাকে এভাবে খেয়েও না, আমাকে ছেড়ে দাও। কি রে, তোকে ছেড়ে দেবো? তোর মতো জলপরীকে রোজ একটা করে ধরবো আর ধরে খাবো।
জলপরীর এমন কান্নার আওয়াজ শুনে জ্যাকি শিয়াল ছুটতে ছুটতে জলাশয়ের ধারে এসে পৌঁছয়। এ কি রাজু শিয়াল, তুমি জলপরীকে ছেড়ে দাও, তুমি নির্বোধের মতো জলপরীদের নিরীহ বলে মনে করো না। চুপ কর তো, বেশি বকিস না, এ আমার শিকার, আমাকে খেতে দে। এই বলে জ্যাকি শিয়াল জলপরীকে যেই কামড় দিতে যাবে, তখনই জলপরী এক ডানাওয়ালা জলপরী রূপ ধারণ করে এবং উড়তে উড়তে নিজের জাদু দিয়ে রাজু শিয়ালকে ব্যাং বানিয়ে দেয়। কয়েক কয়েক, একই আমি যে ব্যাং হয়ে গেলাম, এবার তো আমাকে এই জলাশয়ে থাকতে হবে। কয়েক কয়েক, এই কথা বলে রাজু শিয়াল ঝপাং করে জলাশয়ে ঝাঁপিয়ে পড়ে। তারপর শুনো জ্যাকি শিয়াল, এই সমস্ত ঘটনা তোমাকে ভুলে যেতে হবে। এই কথা বলে নীল জলপরী জ্যাকি শিয়ালকে দুটি আপেল দেয়। যাও বাড়ি গিয়ে তুমি আর তোমার স্ত্রী এই ফল খেয়ে নিবে, বিদায়। তারপর জ্যাকি শিয়াল পরীর কথা মতো বাড়ি গিয়ে সে এবং তার স্ত্রী সেই ফল খেয়ে নেয়। তারপর দুজনে তারা ঘুমিয়ে পড়ে এবং পরের দিন ঘুম থেকে উঠে আবারও ছিপ হাতে নিয়ে সেই জঙ্গলের পথে যায় জলাশয়ের কাছে মাছ ধরতে। একটু দাঁড়াও, বলবে না আমাদের ভিডিও কেমন লাগলো? আর ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানান।